হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি যেখানে এসে গেছি মোটামুটি দেখে তোমরা বুঝতেই পারছো, আজকে আমি এসে গেছি কলকাতার ইন্টারন্যাশনাল 45 বইমেলায়, মানে এটা হচ্ছে 45তম বইমেলা। তবে আজকে যে আমি এখানে এসেছি তাতে তোমাদের খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না, কারণ আজকে হচ্ছে বইমেলা শেষের আগের দিন। তো ভিডিওটা ডেফিনেটলি মেলা শেষ হওয়ার পরে যাবে, তো তোমরা এনজয় করো এমনি যারা যেতে পারোনি দেখে। তো এটা তো করোনাময়তেই হচ্ছে আর এক্সট্রিম লেভেল অফ ভিড়। ফার্স্টে আমি ভেবেছিলাম না লাস্ট দিন আসা যেতে পারে, বাট এতটাই ভিড় দেখে মনে হলো যে না চলো আগের দিনই যাই। তাতেও দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচুর প্রচুর স্টল। আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে এত বড় হয় মেলাটা। আমাদের পলাশিপাড়ায় হয় বইমেলা, বাট খুবই ছোট বইমেলা হয়, যেখানে আমার যত প্রাইস, ছোটোবেলার গান, নাচ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সেই রকম ছিল মেলাটা। মেলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো আমার বইমেলা বলতে ওটাই আমার পুরোপুরি মনে আছে, যে ওটাই হচ্ছে আমার ছোটোবেলার বইমেলা। ওরকম ছোটো একটা মাঠের মধ্যে মোটামুটি 30-40টা স্টল দিয়ে বইমেলা, এটা হিউজ বড় মেলা। তো এত সুন্দর সুন্দর বইয়ের কালেকশন আছে, সবগুলো দেখে মনে হচ্ছে ঢুকে নিয়ে নিই, বাট বিলিভ মি এত ভিড়, এত ভিড়, কোনো জায়গায় ঢুকতে পাচ্ছি না পর্যন্ত। প্রত্যেকটা জায়গায় লাইট, তাই ঠিকঠাক করে না দেখে বইয়ের ব্যাপারে আমি যথেষ্ট খুঁতখুঁতে, ঠিকঠাক করে না দেখে নিলে না একদমই ভালো লাগে না। আর এটা হচ্ছে মেলার এক্সিট। তো অনেকগুলো এক্সিট, এন্ট্রান্স অনেক কিছুই আছে, অনেকগুলো গেট আছে। তো আমরা মোটামুটি 5 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আর পুরো মেলাটাতেই এত ভিড়, এত কনজেস্টেড। আর এই দেখো, এটা হচ্ছে ম্যাপ, এইরকম প্রোভাইড করছে ফ্রিতে প্রত্যেককেই, যাতে ম্যাপ অনুসারে তোমরা সব কিছু খুঁজে পাও, মানে আমরা সব কিছু খুঁজে পাই, কারণ এত বড় মেলা সব কিছু একভাবে খুঁজে পাওয়া সম্ভব না। এখানে অনেক অনেক কিছু এসেছে, যে আইস গ্রুপ, তারপর টেকনো ইন্ডিয়া, এদিকে লক্ষ্মীর ভাণ্ডার যেটা, সেখানে একটা বড় সড়ো প্রোগ্রাম চলছে, প্রত্যেকটা জায়গায় গিটার নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে। তো আমার কোনো আইডিয়া ছিল না সিরিয়াসলি এত বড় হয়। আমার খুবই ইচ্ছে ছিল একবার আমি কলকাতার মেলা দেখবো, বই মেলা দেখবো, সো ফাইনালি আমি সেটা দেখতে পাচ্ছি, যার জন্য আমি খুবই হ্যাপি। আর এখানে অনেক ছোটোবেলার প্রিয় প্রিয় পাবলিশার্সদের বই আছে, যেমন পূর্ণশ্চ, তারপর ঘোষ পাবলিকেশন। সো এখানে চলছে বিভিন্ন রকমের প্রোগ্রাম, আর বাংলার গুরুত্ব, বাংলা ভাষার গুরুত্ব, বাংলা বইয়ের গুরুত্ব, এগুলো নিয়েও বিভিন্ন ধরনের স্টেজ হয়েছে, সেখানে বলা হচ্ছে অনেক কিছু। কী বই নেই এখানে, পৃথিবীর সমস্ত রকম বই আছে, যেহেতু ইন্টারন্যাশনাল মেলা, বিভিন্ন দেশের আলাদা আলাদা স্টলও আছে। তাছাড়াও রুম ডেকোরেশন থেকে শুরু করে নিজেদের সাজাগোজা, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু এই মেলাতে পাওয়া যাচ্ছে, যেটা আমার খুব ভালো লাগছে। প্রত্যেকটা জিনিসই খুবই জাস্ট লুক অ্যাট অল দিস পেন্টিংস, এগুলো তোমরা ফেসবুকে থাকলে দেখতে পারবে, খুবই পপুলার কিছু পেন্টিংস, এত সুন্দর সুন্দর পেন্টিংস আছে। ইভেন এখানে পোর্ট্রেও করা হচ্ছে, নিজেদের ছবি দিলে খুব সুন্দর করে আঁকিয়ে দিচ্ছে, এত ভালো লাগছে এগুলো দেখে। আর এখানে বাংলার গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন মঞ্চ আছে, অ্যাজ ইট ইজ প্রচণ্ড ভিড়। এখানে রুম ডেকোরেশনের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো এখানে এসে যেটা খেয়েছি একটাই জিনিস, সেটা হচ্ছে আমপারনা, বাকি প্রচণ্ড ভিড়, মানে ফুড স্টলগুলোতেও এতটাই ভিড় যাওয়া যাচ্ছে না। আর এখানে আছে শেখ মুজিবুর রহমানের একটা বড় স্টল আর কি। তো এই আর কি, ফ্রিতে জল পাওয়া যাচ্ছে, এত বড় মেলা ঘুরতে ঘুরতে এক্সস্টেড হয়ে গেছি, পায়ে ব্যথা হয়ে গেছে। তবু এখানে 3 অক্ষরের শূন্যস্থান, অর্থাৎ এক্ষেত্রে 5 অক্ষরের শব্দ, এবং যত বড় শব্দ হয় তত না সহজ হয়ে যায় খেলাটা, কারণ উচ্চারণ করলে অনেক ক্ষেত্রে ধরতে পারা যায়। তাই চেষ্টা করবেন উচ্চারণ করে খেলার, কিন্তু সাবধান সাধু, সাবধান, কারণ যদি আপনি জোরে উচ্চারণ করেন।
সো বেরিয়ে এলাম মেলা থেকে। এটা মেলার বাইরে পার্কিং এর জায়গাটা আর কি, এই হচ্ছে মেলাটা এদিকে আর কি, আর এদিকে পার্কিং। তো চলে এসেছি ঘরে, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে কলকাতা বইমেলার পুরো ম্যাপটা, যদিও এটা উল্টো ধরা হয়েছে আমার বুঝতে পারিনি, বাট এখানে পুরো ম্যাপে সমস্ত কিছু দেওয়া আছে যাতে আমাদের প্রত্যেকের ইজি হয়। তো পরের বার গেলে তোমরা সবার আগে গিয়ে এই ম্যাপটা কালেক্ট করে নেবে, আমিও গিয়ে সবার আগে ম্যাপটা কালেক্ট করব, করে ভালো করে বইগুলো দেখবো, যদি ঠাকুর চায় পরের আবার বইমেলা গিয়ে প্রচুর বই কিনবো। আর এদিকেও সব কিছু, কোন স্টলের নাম কি কোথায় কি আছে সমস্ত কিছু এখানে ভালোভাবে মেনশন আছে, যে ব্যাপারটা খুবই ভালো লাগলো। আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমাকে দিয়েছে হলো গল্প কুটির থেকে, গল্প কুটির একটা পেজ যেটা আমি ফলো করি, আর এখানে খুব সুন্দর একটা বুক মার্ক আর কি এখানে লেখা আছে, আছে তো অনেক কিছু আনাচে কানাচে, বইয়ের মতো বন্ধু কি আর বন্ধু আর কোনখানে আছে। তো যাই হোক, তোমরা চাইলে এটা ফলো করতে পারো। এরা দুজন ছিল আর কি মেলার মাঝখানে, তারা এই বুকমার্কগুলো ফ্রিতে দিচ্ছিল একটা ছোটো সার্ভে করে। তো থ্যাংক ইউ গল্প, সুন্দর একটা বুকমার্ক আমাকে গিফট করার জন্য। তো বইমেলা থেকে আমার প্রাপ্তি এই সুন্দর বুকমার্কটা। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও, ভালো লাগলে কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।